নুন জল থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা যাবে বা কারেন্ট তৈরি করা যাবে সেই প্রসেসটা আমি একটু আলোচনা করছি। এখানে একটা জিঙ্ক এবং একটা তামার দণ্ড নেওয়া হয়েছে তড়িৎদ্বার হিসাবে, এবং আমি একটা এগুলোকে ব্যাটারির মতো ব্যবহার করা হচ্ছে। কিভাবে নুন জলে একটা তামার একটা জিঙ্কের দণ্ড, ঠিক এখানেও তাই একটা তামা এবং একটা জিঙ্কের দণ্ড, অর্থাৎ এগুলো এক একটা ছোটো ছোটো ব্যাটারির মতো কাজ করছে। এর মধ্যে আছে নুন জল। আচ্ছা, এইভাবে আমি এখানে পাঁচটা সিরিজ কানেকশান করেছি, এবং শেষ যে তড়িৎদ্বারটার মতো কাজ করছে এটা হচ্ছে জিঙ্কের, এর সঙ্গে দেখো তামার তড়িৎদ্বার, এটা শেষ পয়েন্ট। তো আমি মাল্টিমিটার দিয়ে দেখাচ্ছি কত ভোল্ট এখানে তৈরি হয়েছে। মাল্টিমিটারের সাহায্যে মাল্টিমিটারটা এখানে প্রায় 1.97 বা ডিজিট দেখাতে হবে, প্রায় 2 ভোল্ট, 1.98, 2 ভোল্ট মতো এখানে টোটাল কারেন্ট পাওয়া যাচ্ছে। এটা কিন্তু একটা সেট আপ থেকে আসছে না, পাঁচটা সেট আপ করলে তবে প্রায় প্লাস মানে 2 ভোল্ট অবধি আসছে। তার আগে কিন্তু এখানে কিন্তু কারেন্ট আমি পাইনি। যখন পাঁচটা এভাবে সিরিজ কানেকশান করলাম আমি দেখলাম এখানে তখন 2 ভোল্ট মতো কারেন্ট দেখাচ্ছিলো, তার আগে অনেক কম দেখাচ্ছিলো। পাঁচটা করার পরে আমি দেখছি এই তড়িৎদ্বার দুটোকে যদি আমি একটা এলইডিতে কানেক্ট করছি তাহলে দেখো কীভাবে জ্বলে যাচ্ছে। আমার অ্যাপারেটাসে কিন্তু কোনো ব্যাটারি নেই, শুধু ঘরের নুন জল। ঘরের নুন জল থেকে আমরা বিদ্যুৎ তৈরির একটা ছোট্ট প্রসেস, যেটা আমরা জানি যে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, একে একরূপ থেকে অন্যরূপে পরিবর্তন করা যায়। অর্থাৎ নুন জলের মধ্যে যে রাসায়নিক শক্তিটা আছে সেটাকে আমি তড়িৎ শক্তিতে রূপান্তর করছি।